is down, what's left is right. Chasing stars and holding view. I can't see the end, but we'll see it through. Hello everyone, welcome back to my channel. I'm Shoma. Today I'm going to show you a new Puja vlog. Today I'm going to South Kolkata. I'm going to show you South Kolkata. Puja pandal ghure ghure dekhabo ajke ami tomaderke pujo puro pandal er bhetor ta kemon jokon ki thakur pujor ki vibes cholche kolkatate sob kichu tomaderke ami dekhabo jara kolkata aste parcho na barite royeche tader jonno kintu ei vlog ta tumra obosshoi skip na kore puro video ta dekho tomader khub bhalo lagbe asha kori onek kichu tomader sathe ami share korbo tar jonno amar video ta dekhte thako sathe thako pashe thako cholo তো আমি এখন বাদামি তোলা প্যান্ডেলের সামনেই একদম রয়েছি এত ভিড় মানে রাত দুটোর সময় তোমরা ভিড়টা দেখো আমি কিভাবে যে প্যান্ডেলে ঢুকে দেখাবো আমি সত্যিই জানি না বাট চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর এখানে কিন্তু শালপাতা দিয়ে পুরো প্যান্ডেলটা হয়েছে মানে শালগাছ মানে জঙ্গলের মধ্যে প্যান্ডেল হয়েছে তো তিনটা এরকম টাইপেরই হয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কিরকম কি হয়েছে কতটা কি আমি দেখাতে পারি চলো বাদাম তোলা প্যান্ডেলটা তোমরা দেখলেই তো মোটামুটি খারাপ লাগলো না ভালোই করেছে মোটামুটি জঙ্গলের মতো করেছে বাট ঠাকুরটা আমার বেশ মিষ্টি লেগেছে খুব সুন্দর হয়েছে ঠাকুরটা তোমরা আসতেই পারো তার উল্টো সাইডে দেখো এখানটাই রয়েছে 66 পল্লী যেটা তোমরা অনেক সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছিল ওই যে মায়ের মুখটা উল্টানো আছে ওই প্যান্ডেলটা ওটাই দেখাবো তো চলো দেখে নাও পেলে 66 পল্লীর প্যান্ডেলটা পুরো গ্রামের একটা চিত্রকে তুলে ধরেছে উনুন কাঠের জ্বালানি আগুন মানে এইসব জিনিসপত্র তারপরে মাটির প্রলেপের ওপরে মানে যে গ্রাম বাংলা চিত্রগুলোকে এঁকেছে মাটির প্রলেপ দিয়ে ভীষণ ভালো লেগেছে ভীষণ আর্টিস্টিক একটা ওয়ার্ক লাগলো আমার আমার কিন্তু খুব ভালো লেগেছে তোমরা কিন্তু এখানে আসতেই পারো তো চলো নেক্সট আমরা কোন সাউথের প্যান্ডেলে যাই তো তোমরা দেখতে থাকো সাথে থাকো সারা রাত ধরে তোমরা রাস্তায় ভিড় দেখো যেন দেখে মনে হচ্ছে সন্ধ্যাবেলা কিন্তু সারা রাতও বলবো না তখন পুরো ভোর হতে যায় কিছু সময়ের মধ্যে মানে ভোর হয়ে যাবে তার মধ্যে কিরকম ভিড় দেখো রাস্তাতে পুরো জ্যাম লেগে রয়েছে মানে আমি তো এরকম ভিড় কোনো দিন দেখি না পুজোই ফার্স্ট দেখছি কলকাতাতে বাট এত ভিড় হবে সেটা আমি এক্সপেক্টই করিনি তাও ষষ্ঠীর রাতে বহু কষ্টে আমরা এই চেতলা ক্লাবে এসেছি মানে এখানটা এত ভিড় এক জায়গায় গাড়ি রাখাচ্ছে এক অলিদের ঢোকালো ওখানে বলছে ভিআইপি পাস ছাড়া ঢুকতে দেবে না তাহলে ঢোকালো কেন আমাদেরকে ভীষণ ঘুরে ফুরে অনেক দূর দিয়ে এসেছি কি থিম আছে আমি জানি না যতটুকু শুনেছিলাম যে বাজ পাখির মুখের ভেতরে নাকি মা দুর্গা রয়েছে এরকম একটা কিছু থিম করেছে তো চলো দেখা যায় কিরকম কি করেছে যার জন্য আমরা এত ঘুরে ঘুরে এত ভিড়ে বাপরে বাপ আমি ভাবতে পারছি না ষষ্ঠীর দিন আজকে এত ভিড় তোমরা বিশ্বাস করতে পারবে না কি লেভেলের ভিড় এখন মানে কখন বেরোবো মানে ভোরের বেলা ভিড় সন্ধ্যা বেলে বেরোলে তো মানে নড়তেই পারবে না রাস্তাতে তোমরা রাত্রিবেলা বেরোলেও ভিড় কখন বেরোবোটা কখন তাহলে যে ভিড়টা থাকবে না আমি সেটাই বুঝতে পারছি না আজকে সবে ষষ্ঠী তাতেই এই অবস্থা মানে রাত 12টার পর হয়ে গেছে মানে সপ্তমী যাই হোক ষষ্ঠীরই রাত্রিবেলা ধরতে গেলে তো এই অবস্থা এখন তো চলো তোমাদেরকে দেখাই চেতলাতে কি রয়েছে
তো চেতলা তোমাদের কেমন লাগলো? আমার তো বেশ ভালো লেগেছে, কারণ এটা ইউনিক লেগেছে। পুরো বাজ পাখির মুখের ভেতরে দুর্গা ঠাকুর, তারপরে ওখানটায় কাজগুলো যে করা আছে মানে বাজ পাখির গায়ে ওই ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দর লেগেছে। আলটিমেট আমার খুব ভালো লেগেছে। চলো আমি চলে এসেছি সরুচির সঙ্গে, তোমাদেরকে এখানকার পুজো প্যান্ডেলের থিমটা বলে দিচ্ছি। এখান থেকে আর ট্যাপা পুতুল নামে কিছু একটা হয়েছে, আই থিঙ্ক আমি যতটুকু শুনেছি ওটাই তোমাদেরকে বলছি, ওটা পুতুলের থিম হয়েছে। তো চলো দেখা যাক কিরকম হয়েছে। আর তোমরা জানো এটা একটা ভীষণ ফেমাস পুজো প্যান্ডেল, তো আমিও ভীষণ এক্সাইটেড। তো চলো দেখা যাক কেমন হয়েছে। সরোজি সঙ্গের গেটের কাছে আমরা দাঁড়িয়ে আছি, মানে ভাবো মানে যাওয়ার রাস্তায় প্রবেশ পথ এখান থেকে শুরু, আর এখান থেকে ভিড়টা দেখো মানে অস্বাভাবিক হারে ভিড়। মানে 1 কিলোমিটার দূরে আমরা গাড়ি রেখে এসেছি, হাঁটতেই আছে 1 কিলোমিটার দূরে, হাঁটতেই আছে, আরো কত দূর হাঁটতে হবে আমি জানি না। মানে এত ভিড়, ভোর হয়ে গেছে, তারপরে এত ভিড়, আমি কি বলবো তোমাদেরকে। মানে কখন পৌঁছাবো আদৌ, কখন ঢুকতে পারবো আমি সেটা নিয়েই সন্দেহে আছি। দেখতে পাবো তো আদৌ, মানে ভোরবেলা যদি এখন এরকম ভিড় হয়, মানে আদৌ আজকে আমি সাউথ কমপ্লিট করতে পারবো কিনা আমার সত্যিই সন্দেহ আছে। গাইস সুরুচির সঙ্গে পুজো তোমরা দেখলে, আমার কিন্তু দারুণ লেগেছে ওদের কাজ, হস্তশিল্পের কাজ, মানে চারদিকে অনেক কিছু আমি ওখানটায় দেখলাম। মানে ঠাকুরটাও যেরকম সুন্দর হয়েছে, প্যান্ডেলটা থিমটাও সুন্দর হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে। তোমরা সুরুচির সঙ্গে কিন্তু একদম মিস করো না, ভীষণ ভালো হয়েছে। এখন আমি রয়েছি মুদিয়ালি ক্লাবের সামনে, দেখো আমার পেছনেই রয়েছে মুদিয়ালি ক্লাব, সেখানেই আমরা যাব। কি থিম হয়েছে আমি এখনো কিছু জানি না, চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো রাত্রিবেলা বেরিয়ে গেছি, আমাদের ভোর হয়ে গেছে, এখনো সাউথ কমপ্লিট করতে পারলাম না আমরা। আমার এটা লাইফে ফার্স্ট টাইম যে আমি মানে রাত্রিবেলা বেরিয়ে ভোর হয়ে গেছে, এখনো ঘুরছে, আরো ভাবছি সাউথটা কমপ্লিট করেই যাব। মানে কি অবস্থা, কি ভিড়, আমি কি বলবো, ষষ্ঠীর দিন যদি এরকম ভিড় হয় তাহলে আজ রাতে কি হবে, অষ্টমী নবমীতে কি হবে, আমি তো সেটাই ভাবছি। ভগবান কি করে, মানে কলকাতার মানুষের এনার্জি আছে, মানতে হবে, সত্যি এনার্জি আছে, পারে। তো দেখতেই পাচ্ছ পেছনে রয়েছে দেশপ্রিয় পার্কের প্যান্ডেল, আমরা চলে এসেছি। আর দেখো এখানে বিশাল বড় ফাঁকা মাঠ, তার জন্য এত ব্যারিকেড বেঁধে দিয়েছে, ওখান দিয়ে এত দূর হেঁটে হেঁটে আসতে হচ্ছে, কি বিচ্ছিরি লাগছে।
প্যান্ডেলটা লাইট ছাড়া তো আমার একদম ভালো লাগছে না, মানে একদম ভালো লাগছে না, আমি এবার বেরিয়েই যাবো, চলেই যাবো আমি, আর লাইট ছাড়া হবে না পুজো দেখা, বুঝতেই পেরেছি। কোনো প্যান্ডেলের মানে কী ব্যাপার সেগুলো কোনো বোঝাই যাবে না, লাইট ছাড়া তো আমি চলেই যাবো এটা দেখে। যাই হোক তোমরা এটা দেখে নাও, লাইট ছাড়াই কিছু করার নেই, চলে যখন এসেছি আর এটা দেখেই আমি শেষ করে দেবো ভিডিও। অবস্থা দেখে বুঝতেই পারছো, মানে সেই ভোরবেলা এসে আমি ঘুমিয়ে গেছিলাম, অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। তারপরে উঠে মানে বিকালের দিকে উঠেছি, বিকাল না দুপুরের দিকে উঠেছি, তারপর থেকে এডিট করছি, সেই ঘুম চোখে ঘুম জোরে আছে তোমাদের জন্য এডিট করছি, তাড়াতাড়ি মানে আমি পোস্ট দিতে পারি, লেটেস্ট আপডেটটা দিতে পারি তোমাদের জন্যে। তাই আমি এডিট কমপ্লিট করে আউটফিট তো দেওয়া হয়নি তখন, কারণ আমার এত ঘুম পাচ্ছিল, আমি ঘুমিয়ে পড়েছি। তো এখন আমি ভিডিওটা শেষ করছি, ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের জন্য এত খাটছি এত কষ্ট করছি। প্লিজ তার জন্য যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করো, অনেক অনেক ভালোবাসা দাও আমাকে, যাতে তোমাদের জন্য এরকম ভালো ভালো আরও অনেক কন্টেন্ট আনতে পারি যেগুলো তোমাদের হেল্পফুল হয়, ভালো লাগে দেখতে। তো চলো আজকে তো এইটুকু, টাটা, আই লাভ ইউ, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। শুভ সপ্তমী সবাইকে, খুব ভালোভাবে পুজো কাটাও, পুজো দেখো, ঘোরো, মজা করো, টাটা, আই লাভ ইউ।